সো গাইস, তোমরা যদি তোমাদের টিকটক অ্যাকাউন্টটিকে প্রো অ্যাকাউন্ট করতে চাও, তো তোমাদেরকে আমার এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো সবচেয়ে প্রথমে টিকটক অ্যাপ্লিকেশনটিকে অন করার পর আমরা মি অপশনে যাব। অ্যান্ড সেখানে যাওয়ার পর গাইস, এই যে তিনটে ডট আছে, এই তিনটে ডট অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। অ্যান্ড তারপর ক্লিক করার পর গাইস, এই যে লেখা আছে ম্যানেজ মাই অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে। দেন এখানে গাইস লেখা আছে মাই টিক কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, সিকিউরিটি, সেভ লগইন ইনফো, আর গাইস এই যে সুইচ টু প্রো অ্যাকাউন্ট গাইস, এই যে অপশানটি গাইস, আর এটা তোমরা কিন্তু মানে অ্যাড করবে এই তোমাদের ইনফরমেশানগুলো, আর তোমরা তোমাদের এই ইমেলটাকে ভেরিফাই করে নেবে, তাহলে কী হবে তোমাদের অ্যাকাউন্টটা কখনো ব্লক মানে বন্ধ হয়ে যাবে না। ওকে গাইস, আর মোবাইল দিয়ে খুললে কিন্তু যে কোনো সময় যে কোনো কারণে তোমাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। আর সুইচ টু প্রো অ্যাকাউন্ট, তো যাই হোক, আমরা এখন সুইচ টু প্রো অ্যাকাউন্ট করবো। তো সুইচ টু প্রো অ্যাকাউন্টে ক্লিক করবো, সেখানে লেখা আছে দেখুন যে গেট টিকটক প্রো অ্যাকাউন্ট, সে আমরা কন্টিনিউ করবো। এখানে লেখা আছে গাইজ ভিউ অ্যানালাইটিক্স, এর মানেটা হলো তোমরা যখন একটা ভিডিও পোস্ট করবে টিকটকেতে, তো তোমাদের ওই ভিডিওটা কীভাবে র্যাঙ্ক করছে, কতজন দেখেছে, ফিমেল আর মেল, বা কোন কোন জায়গা থেকে ভিউসগুলো এসেছে, অডিয়েন্স রিটেনশন কেমন, তারা পুরো ভিডিওটাকে কতবার দেখছে, বা কত মিনিট বা কত সেকেন্ড দেখছে, সেই সব বিষয়গুলো এখানে বিস্তারিত তোমরা জানতে পারবে। সেখানে আমরা কন্টিনিউ করে নেবো। দেন আমাদেরকে চুজে ক্যাটাগরি করতে হবে গাইস। চুজ ক্যাটাগরি করলে কী হয় গাইস, তোমাদের যে মানে এখানে দেখুন লেখা আছে যে সিলেক্ট এ ক্যাটাগরি টু গেট কাস্টমাইজ অ্যানালাইটিক্স ইন দ্য ফিউচার, দিস ক্যাটাগরি ওয়ান নট বি ডিসপ্লেড পাবলিকলি। ওকে, তো তোমাদেরকে তোমাদের অ্যাকাউন্টের ক্যাটাগরিটাকে চুজ করতে হবে। তো আমরা জাস্ট সবাই পার্সোনাল ব্লগ, কেউ এন্টারটেনমেন্ট, কেউ স্পোর্ট, ফিটনেস, কেউ আর্ট, তো তোমরা দেখতে পাবে এখানে অনেক কিছু আছে। তো আমরা জাস্ট একটা পাবলিক সরি পার্সোনাল ব্লগ অপশন দিতে ক্লিক করবো আর নেক্সট করবো। ওকে গাইস, এখানে তারপর ভেরিফাই ইমেল করতে হবে, সেখানে একটা সেন্ড কোড যাবে। ওকে, অ্যালার্ট করবো ইমেলটা আসার জন্য। তারপর বন্ধুরা, সেই মানে কোডটিকে তোমাদেরকে ওই ওটিপিটিকে মানে এখানে পেশ করার পর এই মেসেজটি ওরা তোমাদেরকে দেবে, তো ওয়েলকাম টু ইয়োর প্রো অ্যাকাউন্ট। ওকে, ইউ ক্যান ফাইন্ড অ্যানালিটিক্স ইন সেটিংস। এরপর অ্যানালিটিক ব্যাপারটা কী করে ইউজ করতে সেটা বোঝাই গাইস। সো গাইস, আমি এরপর দেখাবো যে এই অ্যানালাইটিক ব্যাপারটা কীভাবে ইউজ করতে হয়। সো গাইস, তোমরা তোমাদের যে কোনো একটা ভিডিওতে গিয়ে আমরা এখন এই ভিডিওটাতে সরি গাইস, যে কোনো একটা ভিডিওতে গিয়ে তোমরা এই যে তিন নিচে দেওয়া এই তিনটে ডট অপশানটিতে ক্লিক করবে। অ্যান্ড দেন তারপর যে লেখা আছে অ্যানালাইটিক্স, ওকে, এই অ্যানালাইটিক্স অপশানটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে। অ্যান্ড গাইস, এই অ্যানালিটিক অপশানটিতে ক্লিক করার পর তোমাদেরকে এখানে দেখো কতগুলো লাইক, কতগুলো কমেন্ট আর কতগুলো শেয়ার হয়েছে সেটা বুঝতে হবে। আর এখানে টোটাল প্লে টাইমস, তোমাদের এই ভিডিওটাকে কতবার চালানো হয়েছিল, কতবার প্লে করা হয়েছে, সেই ব্যাপারটা এখানে বিস্তারিত দেওয়া হবে। টোটাল ভিউস কতগুলো এসেছে, এভারেজ ওয়াচ টাইম কত সেকেন্ড, আর কোন কোন ট্রাফিক সোর্স টাইপ মানে কোন কোন সোর্স থেকে তোমাদের এই ভিডিওতে ভিউস এসেছে, সেই ব্যাপারটা এখানে ডিটেলস করা আছে। তো দেখো এখানে ফর ইউ পেজেতে এই ভিডিওটা 59% এসেছে, পার্সোনাল প্রোফাইলতে 30%, অ্যান্ড ফলো থেকে যারা ফলো করেছে আমরা তাদের কাছ থেকে 88% রিচ অডিয়েন্স আছে 138, মানে 138 জনকে এটা পাঠানো হয়েছিলো, বাট এখানে টোটাল ভিউস হয়েছে 178টা, আর 138 তারা দেখেনি। ওকে, আর কোন কোন দেশ থেকে তোমাদের এই ভিডিওটা দেখা হয়েছে সেটা এখানে ডিটেল করা আছে। ওকে গাইস, তো এটা ছিল একটা এই মানে তোমার টিকটক অ্যাকাউন্টকে প্রো অ্যাকাউন্ট করার পদ্ধতি। তো তোমরা এই টিকটক ফলো করো, অ্যান্ড দেখো তোমাদের অ্যাকাউন্টে প্রো অ্যাকাউন্ট করার পর কোনো কী কী অ্যাডভান্টেজ আসছে, সেই অ্যাডভান্টেজগুলোকে তোমরা কাজে লাগাও। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের ফলো গেইন হবে। আমি টিকটকের নিউ, তাই আমারও বেশি ফলোয়ার্স নেই। ওকে, সো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।